ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জিলহজ মাসের প্রথম 10 দিনকে নির গুরুত্ব অনেক বেশি, এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আহাবুল আমাল, আল্লাহ রসুল আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল হলো ফিল আশির লাওয়াখের, জিলহজ মাসের প্রথম 10 দিন। কোরআন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল ফজর ওয়া লাইলিন আশর, প্রথম 10 দিনের আল্লাহ কসম খেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম 10 দিন আমল করতেন এবং অনেক সময় রোজাও রাখতেন। তো এটা ওয়াজিব ফরজ জরুরি নয়, নফল ইবাদত করা এই দিনে সব থেকে আল্লাহর কাছে প্রিয় আমল বলা হয়েছে। যে মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়াম, ইয়ানি আল আশর, এই দিনগুলোতে যত আমল আল্লাহর কাছে যত প্রিয় আমল, অন্য দিনগুলোতে এত প্রিয় হয় না, অর্থাৎ এই আমলগুলো সবচেয়ে প্রিয়। অতএব এখানে আপনি যে কোনো ইবাদত, নফল রোজা, তারপরে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, আরো বেশি বেশি করে যেগুলো আছে সেগুলো করতে পারেন এবং করা ভালো, সেই হিসাবে আপনি করতে পারেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে এটা আলাদা এরকম ফজিলত, এরকম কিছু না, কিন্তু ওই নফল ইবাদতের ফজিলত হিসাবে বা ভালো ইবাদতের মানে কোয়ালিটি ভালো হবে, নেকি ভালো হবে, বেশি হবে, আল্লাহর কাছে প্রিয় বলে আপনি করতে পারেন। এটা একটা নফল ইবাদত, রোজা যেহেতু আল্লাহ একটা প্রিয় ইবাদত, রোজা একটা ভালো ইবাদত, সেই হিসাবে করতে পারেন। বাকি 9 তারিখের রোজার আলাদা ফজিলত এসেছে, সেটা হলো আরাফার রোজা যদি কেউ করে 9 তারিখে, তাহলে তার জন্য 2 বছরের গুনাহ, আগে 1 বছর, পিছনে 1 বছর, 2 বছরের সাগিরা গুনাহগুলো মিটিয়ে দেওয়া হবে। বাকি 8 তারিখ পর্যন্ত যে রোজার, এটার কোনো আলাদা রোজা এতদিন করলে বা 8 তারিখ পর্যন্ত রোজা করলে আলাদা কোনো ফজিলত, এরকম কিছু হাদিস নেই, কিন্তু এটা আপনি করতে পারেন এই জন্য যে সেই সময়ে যে কোনো নফল ইবাদত করা যেগুলো হাদিস কোরআন সম্মত ইবাদত, সেই ইবাদত গুলো আপনি করতে পারবেন এবং সেটা আল্লাহর কাছে প্রিয় হবে, সেই হিসাবে করতে পারেন। যে